ইনকাম ট্যাক্স দেয় পঁচিশ শতাংশ আর আটত্রিশ লক্ষ টাকার উপরে আয় হলে এইবার দিতে হবে তিরিশ শতাংশ ঠিক আছে আমি দেব তিরিশ শতাংশ আমি দেব কিন্তু আমি দিতে রাজি আছি আর যিনি ব্যাংকের থেকে টাকা লোন নিলেন তিনি বিনিয়োগ করবেন তিনি মেশিনারি আমদানি করবেন কর্মসংস্থান করবেন এবং ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউশন করবেন সেই টাকাটা তিনি ব্যাংকে না নিয়ে বিদেশে নিয়ে গেলেন বিদেশে নিয়ে মার্কেট করছেন বাড়ি করেছেন কানাডাতে মালয়েশিয়াতে এবং তিনি যদি টাকাটা ফেরত নিয়ে আসেন তাই তার জন্যে পনেরো শতাংশ আমি তো আসতে চল্লিশ বছর যাবত ইনকাম ট্যাক্স পে করি আর উনি তো টাকাটা আজকে বিশ বছর যাবত টাকাটা নিয়ে গেছেন টাকাটা ফেরত আনেন না বা দশ বছর বা পাঁচ বছর তাহলে তার জন্যে এই এই আইন এটা তো আমি মনে করি এই সংসদ সদ আমি একজন সংসদ হিসাবে জনগণ তো আমার এই ম্যান্ডেট দেয় নাই যে এইরকম একটা তগলুকি কাণ্ডের উপরে আমি সমর্থন জানাই আমি মনে করি আমি ব্যক্তিগতভাবেও সংসদে এটা বলবো যে এই সংসদ এটা পাশ করতে পারে না